মহানগরীর ফটাখিল আম্বাৰীত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বিধ্বংসী জুইত ভস্মীভূত হরিজন কলনীর প্রায় অর্ধশতাধিক বাসগৃহ ঘটনাস্থলীত উপস্থিত আরক্ষী প্রশাসনের শীর্ষ বিষয়া সমগ্র অঞ্চলটুত কর্তন করা হয়েছে বিদ্যুৎ সেবা কেইঘণ্টামানৰ ভিতৰতে ৰাজ্য পৃথকে পৃথকে সংঘটিত কেইবাটাও পথ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাৰ মৃত্যু তিনিজন লোকৰ গুৰুতৰভাৱে আহত আন সাতগৰাকী আহতসকলক ততাতৈয়াকৈ ভৰ্তি কৰোৱা হৈছে চিকিৎসালয়ত নীলের শ্রদ্ধা হত্যাকাণ্ডর চাঞ্চল্যমান নৌজাতে গুয়াহাটীত চাঞ্চল্যকর কাণ্ড চানমারির ভাড়াঘর যুবতীর রহস্যজনক মৃত্যু যুবতীগীক প্রেমিকে হত্যা করার অভিযোগ এজাহার দাখিল দীর্ঘদিনে প্রেমিকর সঙ্গে ভাড়াঘর থাকিছিল যুবতীগী হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রীক কংগ্রেস হাইকমান্ডর উদ্ধতার বৈঠক মুখ্যমন্ত্রী দৌড়াল প্রদেশ সভানেত্রী প্রতিভা সিংকে ধরে আন দুই নেতার নাম সোমবারে পুনের গুজরাটের মুখ্যমন্ত্রী রূপে শপথ লব ভূপেন্দ্র ভাই পটেলে আজিরেপর আরম্ভ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম কোয়ার্টার ফাইনালত ব্রাজিলের মুখামুখি ক্রোয়েশিয়া নিশা 12:30 বজা দ্বিতীয় ম্যাচ কোয়ার্টার ফাইনালত আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসে খেলব কাইলে আন দুখন কোয়ার্টার ফাইনাল ভয়ঙ্কর জুই আর এক জুই বিভীষিকা সম্পূর্ণ বিভীষিকার পরিবেশ আপনার ফাইনাল রিপোর্টের আরম্ভণিতে জানাবলে বিচারি মহানগরী গুয়াহাটির ফটাখিল আম্বাৰীত সংঘটিত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর বিষয়ে বিধ্বংসী জুইত ভস্মীভূত হয়েছে প্রায় অর্ধশতাধিক বাসগৃহ হরিজন কলনীত এটা হাহাকার অবস্থা চারিফালে কেবল ছাই আর এ পুরী সারসার হওয়া একটা পরিবেশ সমগ্র অঞ্চলট কর্তন করে দিয়া হয়েছে বিদ্যুৎ সেবা অগ্নি নির্বাপক বাহিনী নির্বাপন করেছে জুই ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী আয়ুক্ত মেয়রকে ধরে প্রশাসনের শীর্ষ বিষয়ববিয়া টর্জা বেরর একটা ঘরের জুই সূত্রপাত ঘটিছিল অগ্নিকাণ্ডত বিস্ফোরিত হয়েছে কেইবাটাও সিলিন্ডার প্রায় 15টাকৈ সিলিন্ডার বিস্ফোরণ হওয়া বলে খবর আছে আর সিলিন্ডার বিস্ফোরণের ফল জুয়ে যে বিধ্বংসী রূপ ললে মুহূর্ততে গোটে অঞ্চলট সানি ধরেছে এই মুহূর্তে আপনার দৃশ্য দেখ সচাকই দুঃখ লগা একটা দৃশ্য ঘর নিজের সপন ঘর সপনের ঘর তাত থাকা নিজের আসবাব পত্র সকল জ্বলি পুরি সারসার হয়ে গেছে এই মুহূর্তের দৃশ্য পুনের চাও সমগ্র অঞ্চলট কর্তন করে দিয়া হয়েছে এটা বিদ্যুৎ সেবা ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে ফটাখিল আম্বাৰীর ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পিছতে মেয়র উপস্থিত হয়েছে পৌর নিগমর উপস্থিত হয়েছে আরক্ষী আয়ুক্ত হরিজন কলনীত ভস্মীভূত হয়েছে অর্ধ শতাধিক বাসগৃহ টর্জার বেরর ঘরে তারপরে জুই সূত্রপাত ঘটিছিল আর এটা তাত সম্পূর্ণরূপে একটা বিভীষিকাময় পরিবেশ হরিজন কলনীত তাত যুম ঘর আছিল তাত নিজের বয় বস্তু নিজের ভাল পাওয়া বস্তুব নিজের আপন বস্তুব ঘর জ্বলি চকুর সম্মুখতে সারসার হওয়া দেখি কান্দনের রোল এফালে সকল হেরুয়া এই ধরনের একটা হাহাকারময় অবস্থা জুইর এই যে দৃশ্য এ কি আঁতরের লওয়া ভিজুয়ালস আপনি হয়তো নিশ্চয়ই এই দৃশ্যত অনুমান করব পারিছে আর সমগ্র অঞ্চলট এটা কর্তন করে দিয়া হয়েছে বিদ্যুৎ সেবা হরিজন কলনীর হাহাকারময় অবস্থা জ্বলি পুড়ি এটা এটাক ঘর সারসার হয়ে গেছে অর্ধ শতাধিক ঘর তাত ভস্মীভূত হয়েছে বাসগৃহ ভস্মীভূত হয়েছে প্রায় 15টামানক সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে মুঠোর উপর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়েছে একটা অঞ্চল কেইবাটাও দৃশ্য আমার হাতত আছে এই মুহূর্তে কেইবাটাও দৃশ্য আপনার দেখাইছো যখন তাত ভুক্তভোগী ভাষ্য যখন প্রত্যক্ষদর্শী ভাষ্য আগবাম সাইডর এটা ড্রেন আছে ড্রেনের পথে এটা আপনার বিড়ার গার আছে তাতে কিনাকে জু লাগছে এটা গম নাপাও আপনার আসাম টাইপ কোয়ার্টার যেমন সৃষ্টি ফ্যামিলি আছে সৃষ্টিগর আছে সৃষ্টিগর টোটাল জ্বলি গেছে মোট নিজের সম্পত্তি 7,00,000 সোনা ঘরের যেমন আপনার পিচ কিমান যেমন আছে না 7,00,000 মোর ঘর বাকি সৃষ্টি মানে যে সৃষ্টি জান আছে কিমান জ্বলিছে না জানো মানুষটা সব ওলাই আই গেছে সব সামান ভিতর থই দিছে বয়াতে একদম রাস্তা পর তলাই গেছে সব মানুষ বয়াতে এতিয়া জোর সূত্রপাত করপরা হয়েছে কোনো গম পা না এতালে আর এতে প্রায় কোনোবা 50 ঘর কোনোবা 60 ঘর তো আমি সকলখিনি এতিয়াও ফায়ার ব্রিগেডে যেখানে কর্তব্য করে আছে
আমি ইয়ার পিছতে কিছু আমি ব্যবস্থা গ্রহণ করার কারণে আমি চেষ্টা গ্রহণ করি আর সম্পূর্ণ পুলিশের আমার এডমিনিস্ট্রেশনের আমার গুহী পৌর নিগমের সকল আমি আইসো আর গোটেখিন মানুষ আমি হয় আমার স্কুল এখন আছে স্কুল থাকার ব্যবস্থা গ্রহণ করি গুরুদ্বার করি আমার গুজরাট ভ্রমণ এটা আছে তাতে আমি থাকার ব্যবস্থা গ্রহণ করি এটা আমি এটা তালিকা সংগ্রহ করব বিচারিছো আর তালিকা সংগ্রহ পিছন এইখানে খুব মানে ভালকে রাখার কারণে আমি চেষ্টা করি কলোনি আসলে জি এম সি রিজন কলোনি তো আর এস্টিমেটেড অরাউন্ড 50-60 হাউস হোল্ডসর হয়েছে এতালে ডাউজিং চলি আছে ফায়ারর ইতিমধ্যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি বা তেনে আমি গম পোয়া নাই ফায়ার ইমার্জেন্সি পুলিশ অতি সোনকালে রেসপন্ড করেছে আর ওয়ান এন্ড হাফ আওয়ার ফায়ার টু কন্ট্রোল করবলে সক্ষম হয়েছে ইতিমধ্যে লাস্ট অপারেশনস বিলাক চলি আছে যে সার্কেল অফিসার সেবিলাক আমি রাইজর লগত কথা পাতি আছো যে যার যার যে যে অসুবিধা হয়েছে যত থাকিব জায়গা লাগে বা কিবা লাগে এই বস্তুবিলাক আমি ব্যবস্থা করে আছো দুটা তিনটা লোকেশনস ইতিমধ্যে কথা পাতিছো গুরুদ্বারা আছে কলেজ আছে আর এলপি স্কুলস বিলাক আছে ওসরত সকলের লগত কথা পাতিছো আর ইয়াতে আমি সব ধরনের ব্যবস্থাটো করিম আর কিছু এনজিওস বিলাকর লগতো আমি কথা পাতিছো আর আমার রিলিফ টিমও প্রিপেয়ারনেস করেই আছে যে ধরনের ইভেনচুয়ালিটি আহিব উই উইল ফেস ইট কিমান মান টোটাল মানে মানুহ এরাউন্ড মই ভাবু 50-60 ফ্যামিলি যেতিয়া হয়েছে এরাউন্ড 200 মানুহ হব কিছু হরু বাচ্চা মা বিলাকো আছে এইবিলাকক আমি স্পেশালি কোনবা রাখিবলে চেষ্টা করি আছো যেহেতু জুই নিয়ন্ত্রণত আহিছে ক্ষতি যিখিনি হয়েছে নাই হওয়া এটা কালি আমি বিচার করিম আজি আমার প্রথম দায়িত্বটো হল আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও নির্দেশ দিছে যে তেখেতসকল রাতে থকা আর খোৱাৰ ব্যবস্থা করব লাগে রাতে থকার ব্যবস্থাও হয়েছে খোৱাৰ ব্যবস্থাও জেলা প্রশাসনের তরফের পর করা হয়েছে মই ভাবু যে এক দুর্ভাগ্যজনক ঘটনা এই অঞ্চলত মানে গঠিত হল 50-60 ঘর জ্বলি সো 250-300 মানুষ হব কিবা ইনজোর্ড হয়েছে নাকি ইনজোর্ড হওয়ার মানে তেনেকুয়া ইয়ে নাই অলপ সলপ কোবাদ যদি কিবা ইঞ্জুরি হয়েছে বেলেগ কথা কিন্তু তেনেকুয়া বিশেষ কোনো মোক জানা নাই যে তেনেকুয়া কিবা ইঞ্জুরি হয়েছে আর খুব ভাল মানে স্পিডলি জুইর উপর নিয়ন্ত্রণ করা হল যে মানে কথা পাতি বুঝিলো সো খুব ভাল ইয়ে হয়েছে ফায়ার ব্রিগেড বিভাগে ভাল কাম করেছে কোবাদ শর্ট সার্কিটে হল কোবাদ খেরি ঘর আসলে কোনবাই মানে খানা বনাওতে কিবা হল কি হলে তো পিছর বিষয়ে তো ইয়ে করা যাব প্রায়োরিটি আছিল জুই নুমাতো এতিয়া জুই যেহেতু প্রায় নুমাই আহিলে এতিয়া আমার যিসকল লোক এই 60টা পরিয়ালর প্রায় 200-250 মানুষ হব এই মানুষখিনি এতিয়া থকা খোৱা ইত্যাদি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমাক নির্দেশ প্রদান করেছে আর সকল ব্যবস্থা আমি এতিয়া করি কোনো চিন্তা করবলগা নাই আর ইয়ার লগে লগে তেওঁলোকৰ ভবিষ্যতের পুনৰ সংস্থাপন ইত্যাদির কথাও কারণ এইখিনি আমার সাফাই কর্মী আমার এই কলোনিটো যিখিনি মানুষ আছিল আমার ম্যাক্সিমামে জি এম সির সাফাই কর্মী গতি তেখেতসকলের দায়িত্বটো আমার সকলরে প্রায়োরিটি গতি আমি খুব সোনকালে এইখিনি করবো পারিম আর প্রথম যে প্রায়োরিটি আছিল সেইখিনিত আমি সাকসেস হয়েছো আর মই খোৱা লোৱা ইত্যাদি সকল ব্যবস্থা এটা করি প্রায়োরিটিটো আছিল জুই নুমাতো এটা জুই নুমা হল আমি ইয়ারে যিখিনি স্থানীয় লোক আছে তেখেতসকল আগরে চিনাকি মানুষে আছে বহুকেইজন তেখেতসকলৰ লগত আমি আলোচনা করে লো আর তেখেতসকলৰ গোটেই ব্যবস্থাটো আমি সরকারিভাবে ইয়াতে যিটো কলনি জ্বলিছে তার লগে লগে এটা পুরোনা ঘর আছে যেটা ইতিমধ্যে আমি ড্যামেজ বলে ডিক্লেয়ার করা আছে সেই ঘরটোতো এতিয়াও আবাসীসকল ওলাই যোৱা নাই কারণে আমি কাম কৰিব পৰা নাই এটো জি এম সির কলনি গতি এটো নিউ পুরোনা কলনি এই কলনিটোত আমি কাম খুব করিবৰ কারণে ইতিমধ্যে আমার কাম আগবাড়িছে গতি যিয়ে নহক এতিয়া আজির দুর্ঘটনাটোর পিছত আমি আরো বেশি সচেতন হব লাগিব কারণ এটা খুব কনজাস্টেড এরিয়া এটা ইমান মানুষ আছে তাত যাতে ভবিষ্যতলে এনেকুয়া ঘটনা নঘটে তার কারণে সম্পূর্ণ ব্যবস্থা এটাই লব লাগিব উপস্থিত হল অশোক সিংহাল মন্ত্রী অশোক সিংহালর উপরও তাত উপস্থিত হয়েছিল মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া ভস্মীভূত হয়েছে অর্ধ শতাধিক ঘর প্রায় 60টাক ঘর আছিল আর প্রায় 250 আশেপাশে তাত পরিয়ালর যোকর সংখ্যা প্রায় 250 আশেপাশে লোক আছিল আর এই মুহূর্ত নিজের ঘর সম্পূর্ণরূপে জ্বলি পুড়ি সারসার হয়ে যাওয়া দেখি সচাকৈ একটা অবর্ণনীয় পরিবেশ এটা আমি পোনপটীয়া সম্প্রচারলৈ লৈ যাম আপনার ঘটনাস্থলীত উপস্থিত আছে সতীর্থ ভাস্কর হাজরিকা ভাস্কর নিজক আমি বুঝাব নালাগে কি ধরনের একটা এটা তাত পরিবেশ বর্ণনা হয়তো করব নারি এটা কত কি ধরনের রিলিফ ক্যাম্পর ব্যবস্থা করা হয়েছে আর কত কেনকে থাকিব ইয়াত কি কি সুবিধা দিয়া হয়েছে প্রশাসনের ফলের তাৎক্ষণিকভাবে
স্যার গীতা সিং এই মুহূর্ত নিশা প্রায় 10 বাজিছে আর মানে আর অঞ্জন এই মুহূর্ত আসো সেই হরিজন কলোনির ওল্ড ওল্ড হরিজন কলোনি বলে কোয়া হয় যাক আর তাত কেটামান দৃশ্যাংশ আমি দেখাম যে দৃশ্যাংশ হয়তো প্রতিজন লোকের চকু খেমেকায় তুলব এই মুহূর্ত ইয়া টিভি স্ক্রিনে দেখি পাইছে ইয়া নিজের কণমানি সন্তানক এনেদরে আসলে আশ্রয় শিবিরলৈ তেওঁলোকে ওলাই আহিবলগা হৈছে চকুৰ সন্মুখত যিহেতু ষাঠিটাকৈ পৰিয়ালৰ যি ঘৰ সেই ঘৰ আচলতে ভস্মীভূত হ'ল আৰু তাৰ পাছত দৃশ্যাংশ এই মুহূৰ্তত মই গোটেই পৰিৱেশ মই দেখুৱাম গীতাশ্ৰী মই চাওক যদি এইসকল কণ কণ আচলতে তেওঁলোকৰ যি সন্তান সেই সন্তানক লৈ যিসকল পৰিয়াল আছে তেওঁলোকে কোনোমতে তেওঁলোকৰ প্ৰাণ বচাই আচলতে তেওঁলোকে ওলাই আহিছিল তেওঁলোকৰ চকুৰ সন্মুখত তেওঁলোকৰ সকলো যি ঘৰ তেওঁলোকৰ সকলো সম্পত্তি আচলতে নিঃশেষ হৈছিল জুই লেদিহান শিকাই মুহূৰ্তৰ ভিতৰত আচলতে ষাঠিটা পৰিয়ালৰ সকলো সপোন চাৰসাৰ হৈছিল আৰু তাৰ পাছত দৃশ্যাংশ এই মুহূৰ্তত এনেদৰে তেওঁলোকে আশ্ৰয় শিবিৰত থাকিব লগা হৈছে তেওঁলোকে এনেদৰেই দুখৰ মাজত আচলতে তেওঁলোকে উপায়বিহীন হৈ তেওঁলোকৰ সন্তানক এনেদৰে নিশাৰ খোৱা বোৱা কেনেকৈ হব আৰু বিশেষকৈ ইয়াৰ শীতৰ নিশা ঠাণ্ডা ৰাতি নিশা হোৱাৰ লগে লগে তাত কম্বলৰ প্ৰয়োজন হব কি ধৰণৰ ব্যৱস্থা দেখা গৈছে পুৰা চিলিণ্ডাৰ বহুত বাহাৰ আ গিয়া চিলিণ্ডাৰ পাঁচশ ফোন কে বোলা তুম লোক বাহার তুরন্ত বাহার আ যাই রাস্তা চলতে আয়া বাকি সব ছোড় দিয়ে আমি যা দৌড় দৌড় কে আয়া তব কোশিশ করা তো পুরো কিছু নেই অভি জেসে সন্তানক লৈ আচলতে কোনোমতে ঘৰৰ পৰা আচলতে তেওঁলোকে পলাই সাৰিছিলে কিন্তু তেওঁলোকৰ চকুৰ সন্মুখত যিবোৰ সম্পত্তি আছিলে ঘৰৰ যি আচবাব আছিলে সকলো জুইত আচলতে জাহ যায় আৰু মই জানিম তেওঁলোকে সংবাদ মাধ্যমত কবলৈ কিছু সুবিধা পাইছে গতিকে তেওঁলোকে কব খোজা নাই কিন্তু মই পৰিৱেশ দেখিলে হয়তো আপুনি বুজি উঠিব যে কেনেকুৱা এটা পৰিৱেশ এই হৰিজল কলনীত মই এইখিনি কৈ থওঁ গীতাশ্ৰী হৰিজল কলনী আচলতে দুটা আছে এটা অল্ড হৰিজল কলনী আৰু নিউ হৰিজল কলনী আৰু এই য'ত অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে সেয়া হৈছে অল্ড হৰিজল কলনী আৰু এনেদৰে মই সামগ্ৰীসমূহ তেওঁলোকে যোনে যেনেদৰে পায় তেওঁলোকৰ সামগ্ৰীসমূহ বচাবলৈ যেনে চেষ্টা কৰিছিল গতিকে সেই পৰিৱেশত দেখুৱাম মই আগলৈ যাম আগলৈ আহি এই মুহূৰ্তত এই পৰিৱেশ দেখুৱাম আচলতে তেওঁলোকৰ ভাষ্য সংগ্ৰহ কৰিবলৈ কিছু অসুবিধা হৈছে যিহেতু তেওঁলোকে যথেষ্ট আঘাত পাইছে তেওঁলোকৰ চকুৰ সন্মুখত যিহেতু এইখন ঘৰ আচলতে ভস্মীভূত হৈছিল আৰু এনেদৰে এইসমূহ যিসমূহ এতিয়া আমি বিদায় ল'ম আপোনাৰ পৰা কিন্তু ফতাশিল নতুন টাউন হাই স্কুল গুৰুদ্বাৰা আৰু লগতে কে আৰ বি গাৰ্লছ কলেজত প্ৰশাসনৰ ফালৰ পৰা ৰিলিফ কেম্প তাত আশ্ৰয় শিবিৰৰ ব্যৱস্থা কৰা হৈছে য'ত অত্যন্তই প্ৰয়োজন হ'ব কণ কণ শিশু আছে তাত শিশু খাদ্য দিয়াৰ প্ৰয়োজন হ'ব কণ কণ মানুহসকল আছে তেওঁলোকৰ খাদ্য তেওঁলোকে নিশা কি ধৰণে খাব তেওঁলোকৰ খোৱা বোৱাৰ ব্যৱস্থা কৰি দিব লাগিব পানীৰ পৰা আৰম্ভ কৰি শীতৰ নিশা কম্বলৰ প্ৰয়োজন হ'ব মুঠৰ ওপৰত তাত এটা প্ৰত্যাহ্বানপূৰ্ণ সময় এইখিনি আহি পৰিছে আৰু ঘৰখনৰ বাবে খোৱা বোৱাৰ সকলোৰে পৰা আৰম্ভ কৰি নিশ্চয়কৈ এতিয়া প্ৰশাসনৰ আগত এওঁলোকক সকলোখিনি সুবিধা এই মুহূৰ্তত অন্তত শীতৰ এই ৰাতি তেওঁলোকলৈ উপলব্ধ কৰোৱাটো হয়তো এটা এটা প্ৰত্যাহ্বান থাকিব আৰু তেওঁলোকক হয়তো এই মুহূৰ্তত সেইখিনিৰে প্ৰয়োজন আটাইতকৈ বেছি কণ কণ শিশুৰ পৰা বয়োজ্যেষ্ঠজনলৈ সকলোৱে নিজৰ ঘৰখন দেখিছে চকুৰ সন্মুখতে জ্বলি পুৰি চাৰসাৰ হৈ যোৱা খবৰধাৰা অব্যাহত থাকিব সময়খিনিতে এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ সাধাৰণ ষ্টীল এনেকৈ পৰে মাইথন ষ্টীল এনেকৈ পৰে ধমকৈ
আমার রাস্তা আমার গাড়ি কুমার ইলেকট্রিক রিক্সা চলে যারা আছে কামাই কা বাড়া কুমার ইঞ্জিনিয়ারিং এক্সিডিং এক্সপেকটেশনস স্বাগতম জানাইছো। এক বিগ ব্রেকিং নিউজ, লামডিঙৰ হিমলু তলাত গুলি চালনার ঘটনা। প্রাক্তন রেলওয়ে কর্মচারী লৈ গুলি চালনা, গুলিবিদ্ধ লোকজন তরুণ চক্রবর্তী, মূরত আর ডিঙিত গুলি লাগিছে লোকজনের আর গুলি চালনা করে পলায়ন করেছে স্কুটিত অহা দুই দুর্বৃত্তই। পুনর্বার জানা, মূরত গুলি লাগিছে, ডিঙিত গুলি লাগিছে, গুলি চালনা করে পলায়ন করেছে স্কুটিত অহা দুই দুর্বৃত্তই আর গুলিবিদ্ধ লোকজনক লামডিং রেলওয়ে হাসপাতালত ভর্তি করা হয়েছে। লামডিঙৰ ঘটনা, হিমলু তলাত গুলি চালনা, প্রাক্তন রেলওয়ে কর্মচারী লৈ লক্ষ্য করে গুলি চলোৱা হল, দুর্বৃত্তই গুলি চলালে, বাইকত আহিছিল দুর্বৃত্ত আর গুলিবিদ্ধ লোকজন তরুণ চক্রবর্তী, মূরত আর ডিঙিত গুলিবিদ্ধ হয়েছে, গুলি লাগিছে, গুলি চালনা করে পলায়ন করেছে দুচকিয়াত আহিছিল এই দুই দুর্বৃত্ত। গুলি চালনা করার পিছতে মুহূর্ততে পলায়ন, লোকজনক লামডিং রেলওয়ে হাসপাতালত ভর্তি করা হয়েছে। ঘটনা সবিস্তারে জানিম। সংযুক্ত হয়েছো হোজিয়ারপুর আমার সাংবাদিক প্রণব শর্মার সঙ্গে। প্রণব, কি হয়েছিল? কিছু সময় পূর্বে ঘটি গেছে এই ঘটনাটো। এগারী রেল কর্মচারী, প্রাক্তন রেল কর্মচারী, অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আসলে তরুণ চক্রবর্তী। তরুণ চক্রবর্তী নিজে বাসগৃহ আছে হিমলু তলাত, সেই হিমলু তলার বাসগৃহের সমীপতে রয়ে থাকা অবস্থাত দুগারী দুর্বৃত্ত আসে, আততায়ী আসে, স্কুটিত আসে, সেই স্কুটিত অহা দুগারী আততায়ীয়ে তরুণ চক্রবর্তীক নিচেই কাষের পর গুলিয়াই থই গেছে আর ইতিমধ্যে দুটাকৈ গুলি দেহত আঘাত করেছে, মূরত আর ডিঙিত ইতিমধ্যে সেই গুলি লগা বলে আমি জানিব পাইছো। আর মুহূর্তের কিছু সময় পূর্বে ইতিমধ্যে লামডিং যে রেলওয়ে চিকিৎসালয় আছে সেই চিকিৎসালয়ে প্রেরণ করা হয়েছে, যদিও বর্তমানলকে অবস্থা সংকটজনক বলে জানিব পরা গেছে। মুঠর ওপর যদি আমি কবলে যাও, লামডিঙত কিন্তু আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি কিছু অদনমিত হয়েছে, কিন্তু কিছুদিন পূর্বে এগারী কিশোরকে লামডিঙত বলপূর্বক ধর্ষণ করে হত্যা করেছিল, সেই ঘটনার প্রতিক্রিয়া মান নাযাওতে পুনের আজি এনে ধরনের যদি আরক্ষী কি কৈছে, পরিয়ালের লোকের ভাষ্য কি? নিশ্চয়ই চাও গীতাশ্রী, এই মুহূর্তে যদি কিছু সময় পূর্বে হয়ে গেছে ঘটনাটো, এই মুহূর্তে লামডিঙত আরক্ষী অধীক্ষকে হোক বা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক হোক, এই মুহূর্তে লামডিঙত রওনা হয়েছে, কিছু সময় পিছত হয়তো গৈ সেই স্থানত গৈ পাব। আর এই মুহূর্তে কিন্তু আরক্ষীর ফালের পর কোনো ধরনের ভাষ্য প্রদান করা হওয়া নাই, ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে যে কোনে এই ঘটনাটো সংঘটিত করেছিল, কোনো দুর্বৃত্ত আছে নে কোনো ধরনের আদান প্রদানের কথা আছে, বা কোনো যদি দুর্বৃত্ত যদি সেই প্রাক্তন কর্মচারী গৰাকীক যে কোনো ধরনের যদি ধন দাবি করার কোনো ঘটনাও জড়িত হয়েছে নাকি, সকল দিক কিন্তু আর সেই বর্তমান সাব। কিন্তু এই মুহূর্তে যদি আমি কবলে যাও, নিশার ভাগত হয়ে যাওয়া এই ঘটনা কেন্দ্র করে কিন্তু সমগ্র লামডিঙত কিন্তু তীব্র চাঞ্চল্য বিরাজ করা দেখা গেছে। কিতা আছে সচাকই ভয়ঙ্কর ঘটনা, গুলি চালনার ঘটনা, লোকগী কিছু সংকটজনক আর লামডিঙর হিমলু তোলাতে ঘটনা। ধন্যবাদ জ্ঞাপন করছো আপনাকে প্রণব, আমাক জানালে সবিশেষ। আরক্ষী ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে। রাজ্যের প্রান্তে প্রান্তে সংঘটিত হয়েছে কেবাটাও পথ দুর্ঘটনা, রহাত সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহত থিতাতে এজন লোক আর আন এগারী, দুজন লোক থিতাতে নিহত হয়েছে, তার বিপরীতে আহত হয়েছে আন দুজন। আহত এজনের অবস্থা যথেষ্ট সংকটজনক, রহার জোঙাল বলসু গড়ত সংঘটিত হয়েছে ঘটনা আর পথ দুর্ঘটনা, ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত রয়ে থাকা ট্রাকত খুন্দিয়ায় নগাঁও অভিমুখী আন এখন ট্রাকে। আর ইফালে ধেমাজি সদর আরক্ষী থানার অন্তর্গত 515 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর মরিঢল খজুয়াত আকো এটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় পতিত হয়েছে দুইজন বাইক আরোহী। দুর্ঘটনায় এগারিয়ে থিতাতে মৃত্যু খাবতি হওয়ার বিপরীতে গুরুতরভাবে আহত হয়েছে আন এজন যুবক। নিহত বুটিকুর হলৈ পড়ার যুবকজন যদুমণি বরা, উচ্চতর মাধ্যমিকর দ্বিতীয় বর্ষর ছাত্র দুর্ভোগী এগারী যদুমণি বরা, আহত যুবকজন মাছখোয়ার বিশ্বজিৎ দাস। পিনের গরু দুটা আহি আসে, গরু দুটা দেখি লো এই বেগ মারতে মানে উপরি পড়ি গলো, পড়ার পিছত কি হল মানে মানে পড়ি যাওয়ার পিছত কি হল মানে বাকিখানি কথা নজানো। আর লড়াজন কত আসে? লড়াজন ঘর পর হয় কেটে লগলো টাউনতো থাকে। বাইক কার হয়? বাইক মোরে হয়, মানে মানে কিনা অল্প দিন হয়েছিল।
খবৰধাৰা অব্যাহত থাকিব সময়ান এটা বাণিজ্যিক বিৰতিৰ। সাধাৰণ ষ্টীল এনেকৈ পৰে, মাইথন ষ্টীল এনেকৈ পৰে।